কিভাবে আরোগ্য সেতু অ্যাপ থেকে COVID-19 ভ্যাকসিনের রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন? ফার্স্ট আরোগ্য সেতু অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপর আরোগ্য সেতু অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর কোউইনে যাবেন। কোউইনে যাওয়ার পর ভ্যাকসিনেশনের লগ ইন রেজিস্টার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোন নম্বর দিয়ে ভেরিফিকেশন করবেন। প্রসেস টু ভেরিফাই ক্লিক করবেন। একটা ওটিপি আসবে ফোন নম্বরে। হ্যাঁ, সার্ভারে কিছু প্রবলেমের জন্য এরর দেখাচ্ছে। আমি আর একবার দেখছি আমার একটা অল্টারনেট নাম্বার দিয়ে। একটা ওটিপি আসবে, 10 মিনিট ধরে ওটিপি এসে গেছে, কপি করে নেবেন। দেন এবার প্রসেস টু ভেরিফাই ক্লিক করবেন। ক্লিক করার পর সিলেক্ট করবেন আপনার কোন একটা ডকুমেন্ট, যে কোনো একটা লাগে, যেমন আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি, যে কোনো একটা দেবেন। আমি আমার আধার কার্ড দিয়ে করছি। ফটো এবং আধার কার্ডের নাম্বারটা দিতে হবে আপনাকে। এবার আমার আধার কার্ডে যে নাম্বার আছে, আধার কার্ডে যে নামে আছে সেই নামটা দেবেন। এবার জেন্ডার সিলেক্ট করবেন। এবার ইয়ার অফ বাচ্চা দিলেই হবে, ডেটটা লাগবে না, ইয়ার অফ বার্থ দিতেই হবে। সাবমিটে ক্লিক করবেন। দেখবেন আপনার নাম্বারে একটা রেজিস্ট্রেশন আইডি চলে এসেছে, দেখতে পাচ্ছেন, কোভিড ভ্যাকসিন, ডিয়ার প্রীতম দাস, ইউ আর সাকসেসফুলি রেজিস্টার্ড কোভিড ভ্যাকসিন, রেফারেন্স আইডি 2494440258123708 হেল্পলাইন নাম্বার দিয়ে দিয়েছে। এবার এখানে আপনি যেমন আমার নামটা দেখাচ্ছে, নামের পাশে একটা বক্স আছে, দেখুন বক্সেতে ক্লিক করবেন। ক্লিক করার পর শিডিউল ভ্যাকসিনেশন এ ক্লিক করবেন। ভ্যাকসিনে ক্লিক করার পর আপনি আপনার এলাকার পিনকোডটা দেবেন, 24। এবার আপনি আপনার মধ্যে ডেট সিলেক্ট করতে পারবেন। এখানে আমি যেমন এপ্রিল, মে মাসের 10 তারিখে সিলেক্ট করছি, সেটে ক্লিক করবেন। সেট হয়ে যাবে যেমন 5/10/2021। এবার এখন দুটো অপশান আছে, ফ্রি আছে, পেড আছে। ফ্রিতে ক্লিক করে আপনি ফাইন ভ্যাকসিনেশন সেন্টার আপনার এলাকার যে কাছাকাছি কোন যে ভ্যাকসিনেশন সেন্টার আছে COVID-19-এর সেখানে চেক করতে পারবেন। এই নাম্বারে আমার এখানে এই পিনকোডে কোনো ভ্যাকসিনেশন সেন্টার দেখাচ্ছে না। এবার আমি ক্লিক আর স্টেট ডিস্ট্রিক্ট অনুযায়ী দেখে নেবো। স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। সিলেক্ট ডিস্ট্রিক্টে সিলেক্ট করছি, ডিস্ট্রিক্ট হুগলি। এবার আবার ফাইন ভ্যাকসিনেশন সেন্টার, হুগলির মধ্যে যা ভ্যাকসিনেশন সেন্টার আছে দেখাবে। এবার এখানে সিলেক্ট ভ্যাকসিনেশন সেন্টার, এখানে 3টে ভ্যাকসিনেশন সেন্টার দেখাচ্ছে, আরামবাগ এসেছে, কোভ্যাকসিনটা সিলেক্ট করছি। চেক অ্যাভেলেবিলিটি, মানে কী কত অ্যাভেলেবিলিটি আছে ভ্যাকসিনের, ওটা আপনি দেখতে পাবেন এখানে। এখানে আপনি দেখতে পাচ্ছেন বুকিং 45, অ্যাভেলেবেল ক্যাপাসিটি 45টা আছে। তারপর একটা 11/5 আছে 44টা, 12/5 আছে 42টা, 13/5 আছে 45টা, 14/5 আছে 42টা। এখানে আপনি যে ডেটে দিয়েছেন সেই ডেট অনুযায়ী পাবেন। এখানে 10 তারিখে 45টা অ্যাভেলেবিলিটি আছে এখন। এবার আপনি টাইম সিলেক্ট করতে পারবেন, ধরুন আমি 1টা থেকে 3টেটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর প্রসিড করুন। এবার এখানে আপনি
আপনি এটা কনফার্ম করে দেবেন। কনফার্মে ক্লিক করলে আচ্ছা, এখানে এই যে কোভ্যাক্সিন এটা আছে, এখানে 45 ইয়ারের যেটা আগে যে রুল ছিল ওখানেই আছে 18 বছরের, এখানে দেওয়া হবে না।